জি ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন আপনারা সবাই বসেন বসতে পারবেন তিনজনই বসতে পারবেন বসেন কি অবস্থা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক বেশ ভালো রাখছে আসছেন কোথা থেকে বাসা হলো আমার সোনিয়াকা এইখানে আপনার সাপরা মসজিদ ব্রাহ্মণবাড়ি মেশিনটা বসা ব্রাহ্মণবাড়ি আছে আচ্ছা আচ্ছা ब्राह्मण जो खोला देखें तक रोस्टर मेन मेशिन बॉयलर एटार आनुषांगिक और अनेक किस एक रोस्टारे दुईटा स्टान थाके हपार स्टान थाके हपार थाके मोटर थाके मोटर स्टान थाके हाँ তারপরে আপনার এই ঠিক সেম জিনিস থাকে আবার ইয়ার বয়লারের বুঝেন 2,500 স্কয়ার ফিট জায়গা লাগে মেশিনগুলো বসাইতে তাহলে সেটা ওইভাবে লাগে এই যে বসানোর পরে এই রকম আকৃতিতে আসে এটা এখন এটা এখানে আমরা একটা মেশিনের দাম দেখলাম 3,00,000 3,95,000-12,00,000 পর্যন্ত মেশিনারিজ আছে আপনি কেমন বাজেটে যাবেন সেটা বললে আমি সেইভাবে যাব3,95,000 রোস্টার মেশিন থাকবে আর এটার সাথে আপনি এটা বয়লার থাকবে মানে সবগুলা সেম জিনিস পাচ্ছেন ছোট আর বড় উৎপাদন কম বেশি উৎপাদন কম বেশি এর সাথে কি 3,95,000 সাথে কি আমাদের কি একটা প্যাকেজিং দেওয়া যায় না না প্যাকেজিং কেন প্যাকেজিং 7,500,000 টাকা থেকে প্যাকেজিং থাকে কেন আমাদের এটা দিলে সাথে কি হয় আমরা বেকার মানুষ যখন কাজে লাগি তো আপনাদের কি জন্য ভালো না আচ্ছা আচ্ছা সেটাটা যে আসলে যে কথাটা বলছেন এটা একটা অধিকারের কথা বলে ফেলছেন অধিকার খাটাইতে পারলে যে নেওয়া যায় না তা না আপনার কথাটার মধ্যে আমি অধিকারের ছোঁয়া পাচ্ছি যেহেতু আপনি আমার প্রতিবেশী বেশি একদম কাছাকাছি ওটা আলাদা আমি দেখব ইনশাআল্লাহ বলছেন অসুবিধা নেই জি 10-12 ঘন্টা চালানো শুরু করে মুড়ি মেশিন যত উপরের দিকে যাবেন তত লাভবান হবেন কারণ আমাদের এসে কি যদি আপনার রমজানের সিজনটা হয় তাহলে তো অর্ডারটা বেশি বাড়বে কিন্তু আপনি কোলাতে পারছেন মুড়ি মেশিন যত উৎপাদন বেশিতে যাবেন তত লাভবান বেশি এক্সাম্পল আমি বলি এই মেশিনটার আলোচনা করার জন্য আপনারা তিনজন আসছেন তাই না এখন যদি 20 টাকার বিজনেস হয় তিনজনে করে যেতে পারবেন 100,000 টাকার হলেও করতে পারবেন তাই না তাই বিনিয়োগ অনুপাতে প্রফিটটা আসে সেটার দিকে চিন্তা করবেন এই কথাটাই যেমন আপনার এই মেশিনারিজ নিয়ে ম্যানেজমেন্ট এখানে যে শ্রমিক লাগবে 3-5 জন লাগবে ছোটটাতে যা বড়টাতে তা আপনার খরচটা একই এই দিক দিয়ে আপনি লাভবানটা বেশি হবে
এখন বর্তমান পুঁজির দিক দিয়ে বেশি লাগতেছে যদি বিনিয়োগের কোন সমস্যা না থাকে তাহলে আর একটু বড় আকারে যান। বসাবেন তো বিবাড়িয়াতে না, ঘর কি রেডি আছে? আলহামদুলিল্লাহ, তাহলে তো অনেক কিছু রেডি আছে, এখন নিয়ে বসাবেন। আমাদের লোক যাবে মেশিন স্থাপন করে আপনাদেরকে দেখায় দিয়ে আসবে সবকিছু। মেশিনটা বসাইতে 15-20 দিন লাগবে, কম বেশি কিছু লাগতে পারে। আপনি অর্ডারের সময় 50% বা তার কম বেশি দিলেন, মাঝখান দিয়ে একটা পেমেন্ট দিলেন, ডেলিভারির সময় বাকিটা দিয়ে আপনি মেশিন বুঝে নিয়ে যাবেন, বাস আমার লোক যায় আপনাকে সহজতা করে স্থাপন করে দিয়ে আসবে। এটা আলোচনার মাধ্যমে আমরা 15-20 দিনও দিয়ে থাকি, আবার 1-1.5 মাসও সময় নেই, কাজের যদি ব্যস্ততা থাকে তাহলে একটু সময় বেশি নেই, আবার আপনাদের যদি একটু তাড়াতাড়ি থাকে তাড়াতাড়ি দিয়ে দেই, এটা আলোচনার মাধ্যমে কোনো সমস্যা নেই, আগে পরে দিয়ে থাকি। আবার ছোটটা নিলে 1,200 হয়ে যাবে, ছোটটা নিলে 1,200 তে হয়ে যাবে। এই যে দেখেন, আমরা আমাদের মধ্যে অনেকরা আমরা প্রবাসে পাঠাই, প্রবাসে যায়, প্রবাসী বাইরে যারা আছেন, মিডল ইস্টে গেলেও 7-8 লাখ টাকা খরচ লাগে, ইউরোপ আমেরিকা গেলে 20-25 লাখ টাকা লাগে, কিন্তু একটা মুড়ি মেলে যদি 15-16 লাখ টাকা বিনিয়োগ করে এই দেশে 500 লাখ টাকা ইনকাম করার সম্ভাবনা আছে মাসে। আপনি মুড়ি এখন কত করে খাচ্ছেন? 60 টাকা, আর প্যাকেটে ঢুকলে 110 টাকা প্যাকেট করলে। চাউল কত? 40 টাকার উপরে না, মোটা চাউল কিন্তু 40 টাকার উপরে যায় না, তাই মুড়িতে অনেক লাভ। এই যে উৎপাদন এবং বাজার যাতে সামঞ্জস্য রাখতে পারলে আলহামদুলিল্লাহ, এটা দিয়ে ভালো লাভবান হওয়া যায়, কারণ আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছে, সেটা সেই দিকে খেয়াল রাখে লাভ কম বেশি হবে, এটা চিন্তা মাথায় রেখেই আপনাকে এই করতে হবে। মেশিনে তেমন ডিস্টার্ব নাই, একবার যদি চালু হয়ে যায় তারপরেও আপনি যে কোনো সময় যদি কোনো সুবিধা অসুবিধা হয় টেকনিশিয়ানরে ফোন করলে যাবে, সার্ভিসিং পাবেন আপনি অলওয়েজ।